তাদের কিন্তু সেই কাজটা তাদের ভিতরে করে যে মানে সাকিব অপুর যে একটা ব্যাপার সেটা তারা ভুলতেই পারে না একজন সাকিব খানের নাম নিয়ে স্ক্রিনে বলার আগে আমার মনে হয় যে মানুষ পানি খায় না পাঁচবার আমার মনে হয় 50 বার পানি খেয়ে কথা বলা উচিত কারণ উনি যে পরিমাণের একজন নায়ক দর্শক ব্রেকিং নিউজ যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যেটা পুরো নিউজটা শুনলে আপনারা আজকে অপু ভক্তরা অপু বিশ্বাস ভক্তরা আজকে পুরো চমকে যাবেন আপনারা বুঝতেই পারবেন না যে কি ঘটতাছে অপু বিশ্বাস সাকিব খানের মধ্যে কি ঘটতাছে সো পুরোটা ভিডিও দেখেন আর অবশ্যই প্রথমে ভিডিওতে একটি লাইক দেন তারপর আমি পুরো নিউজটা আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাচ্ছি ঠিক আছে তবে অধৈর্য হবেন না আমি কিছু কথা বলে নেই অপু বিশ্বাস কি বলেছে সেটা জানেন নিউজে তো শোনাবো একটু আগে আমার মুখ থেকে শুনেন অপু বিশ্বাস কি বলছে অপু বিশ্বাস বলছে মানে অপু বিশ্বাস বলছে সাকিব খান নাম নেওয়ার আগে নাকি 50 গ্লাস পানি খেতে হবে মানুষের 50 গ্লাস কি বিশ্বাস হচ্ছে না এটা আমার কথা না আপনারা যদি বিশ্বাস না হয় অপু বিশ্বাস একটা ইন্টারভিউতে এটা বলছে সেই ইন্টারভিউর লিঙ্কটা আমি দিবো আমার পেজে SMS করেন মানে কারো যদি বিশ্বাস না হয় আমার পেজে SMS করেন আমি সেই ইন্টারভিউর লিঙ্কটা দিবো কিন্তু কিন্তু আমার ডিসিশনের মধ্যে আমি দিতে পারবো না কারণ এটা আমার ইউটিউব চ্যানেল আমি আরেকজনের ইউটিউব চ্যানেল কেন দিতে যাব ডিসিশনের মধ্যে তাই না সো আশা করি বুঝাইতেই পারছি অপু বিশ্বাস সাকিব খানের সম্পর্কে এত সুনাম বলছে আর সাকিব খান অপু বিশ্বাস মানে কেমিস্ট্রিটা আবার শুরু হতে যাচ্ছে দর্শক মানে নিউজটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন নিউজটা মানে কি বলবো মানে সাকিব খান আর অপু বিশ্বাস যে কীভাবে এক হয়ে যাচ্ছে মানে আপনারা সেটা বুঝতেই পারতেছেন না আপনারা সেটা বুঝতেই পারতেছেন না আজকে আমার এই ভিডিওটা রেখে দেন ডাউনলোড করে যদি আমি আবার ডিলেট টিলেট করে দিই ঠিক আছে ডাউনলোড করে রেখে দেন আমি বলে দিলাম খুব শীঘ্রই সাকিব অপু বিয়ে করতেছে আবার ডিভোর্স তো হয়ে গেছে তো আবার এখন বিয়ে করলে হিল্লা বিয়া হবে এটা বলে হিল্লা বিয়া ঠিক আছে হিল্লা বিয়া মানে কি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি হিল্লা বিয়া মানে হচ্ছে অপু বিশ্বাস এখন আরেকজনকে বিয়ে করতে হবে অপু বিশ্বাসের আরেকজনকে বিয়ে করে সে আবার অপু বিশ্বাসকে সাথে সাথে তালাক দিয়ে দিবে এটা কাগজে আর কলমে বা ধর্মীয়ভাবে ঠিক আছে তো তারপর আবার সাকিব খান বিয়ে করতে পারবে কিন্তু তার আগে সাকিব খান পারবে না সো যাই হোক দর্শক আমি আর বেশি লেট করতে চাচ্ছি না আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন আমি বুঝতে পারতাছি নিউজটা আগে শুনেন ঠিক আছে দর্শক নিউজটা কভার করতে অনেক কষ্ট এডিট করতে অনেক কষ্ট মানে এই লাইট টাইট দেখতেছেন সব কিছু আপনারা দেখতেছেন এগুলো রেডি করতে এক হইতে 1.5 ঘন্টা সময় লাগে সব কিছু করতে অনেক কষ্ট হয় এডিট করতে অনেক কষ্ট হয় তারপর যেই পোস্টারটা ভিডিওর সামনে দেই ওটা বানাইতে আমার 1 হইতে 1.5 ঘন্টা সময় লাগে সো দর্শক দয়া করে ভিডিওতে একটি লাইক দেন তারপর আপনি লাস্টে ভিডিওটা পুরো দেখার পর আপনার মন্তব্য জানাবেন সো দর্শক চলুন কথা না বাড়িয়ে আমরা নিউজটা শুনি এবার অপু বিশ্বাস বলেন সাকিব খান সম্পর্কে কোনো কথা বলার আগে সবার 50 বার ভেবে দেখা উচিত 50 গ্লাস পানি খাওয়া উচিত 50 গ্লাস পানি খাওয়ার পরে সাকিব খান সম্পর্কে কোনো কথা বলা উচিত এমনটাই জানিয়েছেন সাকিব খান সম্পর্কে অপু বিশ্বাস অপু বিশ্বাস একদম সাকিব খানকে বর্তমান সময়ে মাথায় তুলে রাখছে মাথায় কিন্তু নেটিজনরা করছে ব্যাপক সমালোচনা সবাই বলাবলি করছে তাহলে অপু বিশ্বাস 2017 সালে কত গ্লাস পানি খেয়ে সাকিব খানের নামে দুর্নাম করেছিল সাকিব খানের নামে বদনাম করেছিল অনেক বেশি অপু বিশ্বাস সেটি করার আগে অপু বিশ্বাস কত গ্লাস পানি খেয়েছিল এমনটাই জানাচ্ছে সবাই অপু বিশ্বাস গণমাধ্যমকে জানায় কোনো বড় মাপের মানুষের সম্পর্কে কথা বলার আগে যদি 5 বার পানি খাওয়া দরকার হয় তাহলে সাকিব খান সম্পর্কে কথা বলার আগে 50 বার পানি খাওয়া উচিত এমনটাই জানিয়েছেন তিনি এছাড়া অপু বিশ্বাস বলেন সাকিব খান অনেক বড় মাপের একজন অভিনেতা সাকিব খান অনেক বড় মাপের একজন অভিনেতা এছাড়া অপু বলেন সাকিব খান বাংলাদেশের এমন একটা নাম যে আসলে বাংলাদেশের স্মৃতির পাতায় থাকবে সাকিব খান নায়ক ফারুক রাজ্জাক সাহেব উত্তম কুমার যেই লেভেলের নায়ক সাকিব খানও সেই লেভেলের নায়ক সাকিব খানকে নায়ক রাজ রাজ্জাকের সাথে এবং উত্তম কুমারের সাথে মানে তুলনা করলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস কিন্তু ভক্তরা করছে এই বিষয়টি নিয়ে ব্যাপক হাসাহাসি এছাড়াও একজন ব্যক্তি কমেন্টস করেছে অপু বিশ্বাসের কোনো লাজ লজ্জা নেই বর্তমান সময়ে অপু বিশ্বাস সাকিব খানের থেকে টাকা পায় সাকিব খানের থেকে টাকা নিয়ে লাল শাড়ি সিনেমাটি প্রযোজনা করেছেন আমরা কিন্তু সকলেই জানি অপু বিশ্বাসের নিজের প্রযোজনার অপু বিশ্বাস জয় ফিল্ম প্রযোজনার লাল শাড়ি সিনেমাটি তৈরি করেছেন অপু বিশ্বাস এই সিনেমাটিতে নিজের টাকা লগ্নি করেছেন অপু বিশ্বাস কিন্তু এই ব্যক্তি কমেন্টস করেছে অপু বিশ্বাস সাকিব খানের থেকে টাকা পাচ্ছে সাকিব খানের থেকে টাকা নেওয়ার কারণেই অপু বিশ্বাস বর্তমান সময়ে সাকিব খান সম্পর্কে এত এত ভালো ভালো কথা বলছে এছাড়াও অনেকে কমেন্টস করেছে অপু বিশ্বাস একজন সুবিধাবাদী মহিলা
অপু বিশ্বাস সুবিধা নিয়ে থাকে শাকিব খানের থেকে বা এখন অপু বিশ্বাস শাকিব খান সম্পর্কে ভালো কথা বলছে শুধুমাত্র সুবিধা নেওয়ার জন্য এছাড়াও কিছু ব্যক্তি কমেন্টস করেছে আমি কমেন্টসগুলো পড়ার চেষ্টা করছি শাকিব হয়তো একটু নমনীয় হয়েছে দিদির ওপর তাই এমন রসালো কথা এছাড়াও আরেকজন ব্যক্তি কমেন্টস করেছে অপু বিশ্বাস বেশ মজাই আছে কপালে সতীন ওঠার পর কপাল আরো খুলে গেছে এবার আর একা লাইভে আসবে না আবারও হয়তো বা বাচ্চা নিয়ে লাইভে আসবে এমনটাই বুঝিয়েছেন এই ব্যক্তি এছাড়াও আরো একজন ব্যক্তি বলেছেন শাকিব খানের নাম মুখে না নিলে অপু বিশ্বাসের যেন পেটের ভাত হজমই হয় না অর্থাৎ শাকিব খানের কথা বিভিন্ন ইন্টারভিউতে না বললে অপু বিশ্বাসের দিন যেন পারি হচ্ছে না শাকিব খান সম্পর্কে ভালো কথা না বললে অপু বিশ্বাসের দিন যেন শেষই হচ্ছে না অপু বিশ্বাস বর্তমান সময় আছে শুধুমাত্র শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাসের কোনো কাজ নেই শুধুমাত্র শাকিব খানকে নিয়েই পড়ে আছে এমন এমন কমেন্টস আসছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাই যারা আপনারা অপু বিশ্বাসের বিপক্ষে কথা বলছেন তারা আসলে হয়তো বা ভেবে চিনতে বলছেন না কেননা অপু বিশ্বাস শাকিব খান এদের দীর্ঘদিন সম্পর্ক ছিল এবং বিয়ে ছিল এটা কিন্তু আমরা সকলেই জানি এই কারণে একজন শাকিব খানকে একজন ফলোয়ার হিসেবেও তিনি সাপোর্ট করতে পারেন একজন ব্যক্তি হিসেবে একজন কোয়ার্টিস্ট হিসেবেও শাকিব খানকে তিনি সাপোর্ট করতে পারেন শাকিব খানকে সাপোর্ট করার মতো হাজার হাজার রিজন আছে গতকালকে দেখলাম আসিফ আকবর জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ভাই শাকিব খানের পক্ষ নিয়ে পোস্ট করেছেন অর্থাৎ শাকিব খানকে সাপোর্ট করার জন্য কোনো পার্সোনাল রিজনের প্রয়োজন নেই শাকিব খানকে যে কেউ সাপোর্ট করতেই পারে এই কারণে যে আপনারা অপু বিশ্বাসকে নিয়ে ট্রোল করবেন বাজে মন্তব্য করবেন এটা কিন্তু মোটেও ঠিক না শাকিব খান সম্পর্কে অপু বিশ্বাস বলেন শাকিব খান অপু বিশ্বাসকে সবসময় সিনেমাতে নিয়েছে অপু বিশ্বাসের আজকের এই অবস্থানের পিছনে একমাত্র নায়ক হচ্ছেন শাকিব খান অনেক সময় এমনও হয়েছে একসাথে অনেক সিনেমা হওয়ার কারণে অনেক পরিচালক প্রযোজক চেয়েছেন নতুন নায়িকা শাকিব খানের সাথে কিন্তু শাকিব খান বলেছেন কেন এই গল্পের সাথে তো অপু বিশ্বাসকেই মানায় অর্থাৎ শাকিব খান সবসময় অপু বিশ্বাসকে সাপোর্ট দিয়েছেন অপু বিশ্বাসকে সিনেমায় নেওয়ার কথা বলেছেন অর্থাৎ অপু বিশ্বাসের ক্যারিয়ারের পেছনে মূল নায়ক মূল কলকাঠি হচ্ছে শাকিব খানের শাকিব খানের কারণেই অপু বিশ্বাসের আজকের এই অবস্থান অপু বিশ্বাস যে ঢালিউড কুইন হয়েছে শুধুমাত্র শাকিব খানের কারণে আর এই কথাগুলো অপু বিশ্বাস নিজের মুখে স্বীকার করেছেন এখানে আমি বিশেষ একজন মানুষকে বলতে চাই যে আমার সহশিল্পী শুরু থেকেই আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়ে এসেছে আমার ভালো মন্দ কাজগুলোকে অনেক সাপোর্ট দিয়েছে এবং যার কারণে আমি আমার অবস্থানটা গড়তে পেরেছি সেই জায়গা থেকে আমি একবারকেই বলবো নায়ক শাকিব খান যার সাথে আমার অনেক সিনেমা হয়েছে রিসেন্ট টাইম যতগুলো ইন্টারভিউ দেখছি আমরা সব কিছুতেই শুধুমাত্র শাকিব খানের প্রশংসায় ভাসাচ্ছেন এই নায়িকা শাকিব খানের সাথে তবে কি নতুন কিছু হতে যাচ্ছে এমনটাই আসলে ভক্তদের কথা তবে সেই টপিকে আজকে আমরা যাব না তবে এটুকু আমরা বলতেই পারি যে শাকিব খান অপু বিশ্বাস এই জুটি যে এত হিট সিনেমা উপহার দিয়েছে এত সিনেমাতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করেছে এতে শুধুমাত্র শাকিব খানের অবদান সবচাইতে বেশি শাকিব খান যদি চাইতো অন্য নতুন নায়িকা তাহলে কখনোই পরিচালক প্রযোজক অপু বিশ্বাসকে সিনেমায় নিতেন না কিন্তু অপু বিশ্বাসকে সিনেমায় নিয়েছেন শুধুমাত্র শাকিব খানের কারণে আর একসাথে এতগুলো সিনেমা করেছেন শুধুমাত্র শাকিব খানেরই অবদান এখানে সবচাইতে বেশি শাকিব খানের অবদান যে সবচাইতে বেশি এই বিষয়টি অনেক ক্ষেত্রে অপু বিশ্বাসের ভক্তরা মানতে চায় না আসলে কিন্তু অপু বিশ্বাস নিজেই একটা ইন্টারভিউতে সমস্ত কিছু খোলাসা করে দিয়েছেন নিজেই জানিয়েছেন শাকিব খান অনেক ভালো একটা ছেলে পজিটিভ একটা ছেলে শাকিব খানের কারণেই অপু বিশ্বাসের আজকের এই অবস্থান এছাড়া অপু বিশ্বাস জানায় রিসেন্ট টাইম অপু বিশ্বাস শাকিব খানকে মোরগ পোলাও রান্না করে খাইয়েছে মানে কিছুদিন আগে এই তো কিছুদিন আগে শাকিবকে মোরগ পোলাও রান্না করে খাইয়েছেন এই সমস্ত কথা বলেছেন অপু বিশ্বাস এরপরই ভক্তদের মনে নানান প্রশ্ন বাসা বেঁধেছে এটি একটা স্বাভাবিক বিষয় কেননা তাদের মধ্যে সম্পর্ক নেই এই বিষয়টি আমরা সকলেই জানি এছাড়া অপু বিশ্বাস জানিয়েছেন এখনই আমি কিছু বলতে চাই না সাংবাদিকটি অপু বিশ্বাসকে জিজ্ঞেস করেছিল তবে কি আবারও আপনারা কিছু করতে যাচ্ছেন বা অর সামথিং কিন্তু অপু বিশ্বাস জানিয়েছেন আগে থেকেই আর কিছু জানাতে চান না তিনি যখন বিষয়টি ঘটবে বা যদি ঘটে তখন বাংলাদেশের মানুষ এমনিতেই জানতে পারবে এই সমস্ত কথা কিন্তু একটা আমার না এই সমস্ত কথা অপু বিশ্বাস নিজেই জানিয়েছেন যে যদি কোনো কিছু হয় বা যদি কোনো কিছু ঘটে তাহলে সাধারণ দর্শকরা অবশ্যই জানতে পারবেন এইবার সুখবরটি সবাইকে জানিয়েই করবেন অপু বিশ্বাস শাকিব খান এবার যদি তারা বিয়ে করেন সেই খবরটি সারা বাংলাদেশের মানুষকে আগে থেকে জানিয়ে দেবেন অপু বিশ্বাস তবে একটা কথা আমি পার্সোনালি বলবো অপু বিশ্বাসের ক্যারিয়ারের পিছনে যেমন শাকিব খানের অবদান রয়েছে আবার শাকিব খানের ক্যারিয়ারের পিছনে অপু বিশ্বাসের অবদান রয়েছে বর্তমান সময়ে যে সমালোচনাগুলো হচ্ছে শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাস থাকাকালীন কিন্তু এগুলো থেকে তারা দুজনেই বিরত ছিল শুধুমাত্র কাজ ছিল কাজ আর ভালো কাজ
এত এত ভালো কাজ দর্শকদেরকে উপহার দিয়েছেন এই জুটি। তো এই কারণে আমরা নিঃসন্দেহে বলবো এরা দুজন দুজনের জন্য বেস্ট এবং পারফেক্ট কাপল ছিল। তাই আমরা আশা করি এরা দুজনেই আবারও খুব দ্রুতই কোনো সিদ্ধান্তে পৌঁছাবে, অর্থাৎ ভক্তদের কোনো সুখবর দেবেন এবং জানিয়েই দেবেন। সো দর্শক, আপনারা নিউজটা শুনতেই পাইলেন। এবার আপনাদের মনে কি জাগতেছে বলেন না একটু, মানে অপু বিশ্বাস আর শাকিব খান, মানে আমার আমি কিছু বলতে চাচ্ছি না, মানে আপনাদের কাছে কি মনে হচ্ছে নিউজটা শুনে? কি অপু বিশ্বাস শাকিব খান কেমিস্ট্রিটা কি জমে গেছে না, জমে উঠতেছে না? হ্যাঁ, আর বুবলি, এই ডুবলি 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 ডাইনি ডুবলি ডাইনি, হ্যাঁ কি হয়েছে তোর? এই ভাই, এই যারা যারা ভিডিওটা দেখতেছেন অপু বিশ্বাস ভক্ত, ঠিক আছে আছেন যারা, প্লিজ দয়া করে ডুবলির পেজে ভিডিওটা পাঠান। ডুবলি ডাইনি, তোমাকে শাকিব খান কখনোই মানে মেনে নিবে না, ঠিক আছে? তুমি যে একটা ডাইনি এটা শাকিব খান বুঝতে পারছে। তুমি মাইনাস পয়েন্টে যাচ্ছ আর অপু বিশ্বাস প্লাস পয়েন্টে যাচ্ছে, ওকে বুবলি? ঠিক আছে, তোমাকে বলছি ভাই, একটু ভাইবারা ধর, একটু দয়া করে কষ্ট করে বুবলির পেজে একটু পাঠিয়ে দেন, বুবলির পেজে একটু ইনবক্স করে দেন ভিডিওটা, বুবলি ডাইনি কোথাকার। কি দর্শক, এটা এন্টারটেনমেন্ট দিলাম, যাই হোক, তো এটা কিন্তু এন্টারটেনমেন্ট হলো, এটা সত্যি সে একটা ডাইনি, মানে সে একটা কাল নাগিনী। আর আমাদের বুবলি তো এখন টিকটক সেলিব্রিটি, এটা আপনারা জানেন কি না? আপনারা কি জানেন বুবলি যে টিকটক সেলিব্রিটি? বুবলি এখন টিকটক করে প্রতিদিন, আমি সেই টিকটক দেখি মাঝে, মানে প্রায় যখন টিকটকে ঢুকি আমি দেখি। আমার একটা টিকটক অ্যাকাউন্ট আছে, বাট ভিডিও ছাড়া হয় না, ভিডিও ছাড়ি যেগুলা গুরুত্বপূর্ণ কোনো নিউজ টিউজ ওগুলা ছাড়ি। তো যাই হোক দর্শক, আপনাদের মূল্যবান মতামত, আপনারা তো নিউজটা শুনলেনই, আর আমি তো বললামই একটা ভিডিও বানাইতে কত কষ্ট, আমি আর নতুন করে বলতে চাচ্ছি না। সো দয়া করে একটি লাইক দিবেন, আর অবশ্যই আপনার মূল্যবান মতামত একটি কমেন্ট করে জানাবেন। দয়া করে, আল্লাহ হাফেজ।